ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বলা হয়ে থাকে প্যান্ট গুটিয়ে সলাৎ আদায় করলে সলাৎ হয় না, কিন্তু যেই প্যান্ট ক্রয় করার পর থেকে গুটিয়ে পরা হয় তা কি সলাতে ক্ষতি হবে কি? প্যান্ট ক্রয় করার পর থেকে গুটিয়ে পরা হয় তার অর্থ হলো এটাকে আপনি তো গুটিয়ে রেখেছেন, তো সলাতের ভিতরে কোনো কাপড়ে মানে শরীরের কোনো জামা কাপড় এগুলোকে গুটিয়ে রাখা যাবে না, হাতাকে এইভাবে গুটিয়ে রাখা যাবে না, প্যান্টকে গুটিয়ে রাখা যাবে না, কোনো কিছু সব কিছু যে অবস্থা আছে স্বাভাবিকভাবে সব ছেড়ে দিতে হবে। জামা যেরকম ছেড়ে দিতে হবে প্যান্টও এরকম ছেড়ে দিতে হবে, প্যান্টটা আপনি গুটিয়ে রাখবেন কেন? তো এটা অন্য সময় গুটায় রাখেন না রাখেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু সলাতের মধ্যে কোনো কিছু গুটায় এইভাবে রাখা যাবে না। এই সলাতের ভিতরে গুটায় রাখাটাই কেউ কেউ বলছেন যে সলাৎ মাকরু হবে, কেউ কেউ বলছেন যে সলাতেই হবে না, তো এই জন্য আপনি ওইটাকে গুটায় রাখার দরকার কি? আপনি কেটে ফেলান, যদি সব সময় গুটাই পড়েন তার অর্থ আপনি টাকনের উপরে পড়েন, তো টাকনের উপরে যদি পড়ারই ইচ্ছা থাকে তো শয়তান যাতে কোনো প্রকার আপনাকে ধোকা না দিতে পারে এই জন্য কেটে ফেলবেন। কেটে ফেললে শয়তান আর এখানে ধোকা দেওয়ার সুযোগ পায় না, না হয় দেখা যায় যে ওই অবস্থায় থাকলে মাঝে মাঝে কোনো জায়গায় গেলে নামাই দিবেন, কোনো জায়গায় গেলে আবার উঠাই ফেলবেন, শয়তান আপনাকে ধোকা দিবে, এই জন্য ওইটা এইভাবে না করে কেটে ফেলাটাই উত্তম। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নেতৃত্ব দান করেন, উক্ত হাদিসে কি মুনাফেকেরা নেতৃত্ব পাবে কি? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নেতৃত্ব দান করেন, এরকম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেন নাই, নেতৃত্ব তো আল্লাহ ফেরাউনকেও দিছে, তো ফেরাউনকে কি আল্লাহ পছন্দ করে কি? নমরুদকেও তো আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাইছে, কি বিশাল প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিছে, তো নমরুদের আল্লাহ পছন্দ করে। আবু জাহেলদেরও তো বিশাল ক্ষমতা ছিল, তা আল্লাহ তাদেরকে পছন্দ করতো। নবী সাল্লাল্লাহু স্পষ্ট করে বলছেন ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মা লা ইউহিব্বু, আল্লাহ পাক দুনিয়া যাকে পছন্দ করেন যাকে পছন্দ করেন না উভয়কে দেন, আল্লাহ পছন্দ করলেও দেন না করলেও দেন। এই জন্য নেতৃত্ব পাওয়া, সম্পদ পাওয়া, মান সম্মান পাওয়া, দুনিয়াবি যা কিছু আছে এগুলো পাওয়া মানে আল্লাহ ভালোবাসেন এটা দলিল না। এগুলা আল্লাহ কাফের মুশরিকেরও দেন, মুনাফেকেরও দেন, বেদাতিরও দেন, আবার তাওহিদবাদী সুন্নতপন্থী সবারই আল্লাহ দেন। কিন্তু ওয়ালা ইউতি দ্বীন ইল্লা মা ইউহিব্বু, দ্বীন আল্লাহ শুধু তাকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। কোন লোক দিন পাওয়া মানে এটা আল্লাহর মহব্বতের দলিল, আল্লাহ তারা পছন্দ করেন, আর দুনিয়া পাওয়া মানে আল্লাহ পছন্দ করেন এটা বলা যাবে না। কোন ব্যক্তি কবিরা গুনাহ করলে সে গুনাহের জন্য কি আমি তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারবো? হ্যাঁ, ক্ষমা চাইতে পারবো, যে তিনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমিও তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ ছুটি চাইতে আসলে আল্লাহ পাক বলছেন যখন সাহাবীরা আপনার কাছে ছুটি চাইবে আপনি ছুটিও দেন সাথে সাথে ওয়াইস্তাগফির লাহুমুল্লাহ, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফারও করেন। কারণ কি, দেখবেন আপনি যখন অফিসের বসের কাছে ছুটি চাইতে যাবেন তখন কিছু জিনিস মানে ঘটছে যতটুকু তার থেকে একটু বাড়াই বলা লাগে, বলে যে আমার মা সিরিয়াস অবস্থা, নাও আপনি ছুটি পাবেন না, ছুটি দিবেন, আসলে মার হয়তো সর্দি হয়েছে কাশি হয়েছে, আপনি চাইতেছেন যে মারে দেখতে যাবেন। তো এখন যদি অফিসে যায় বলেন যে আমার মার একটু জ্বর সর্দি হয়েছে, তো বলবে যে সর্দি হয়েছে কি হয়েছে তুমি যাওয়া লাগবে নাকি? তো এখন ছুটির জন্য গেলে একটু বাড়াই বলতে হয় যে আমার মার সিরিয়াস অবস্থা, হসপিটালে ডাক্তারের কাছে গেছে, আমার যাওয়া দরকার, না ছুটি পাবে না। তো এই কারণে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাহাবীরা যখন আপনার কাছে কোন জিহাদের ময়দান থেকে কোন জায়গা থেকে ছুটির অ্যাপ্লিকেশন করবে আপনার কাছে আসবে, তা আপনি ছুটি দেন সাথে সাথে আপনি তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ যেন তারা মাফ করে দেয়। সে যে বাড়াই বলছে যে গুনাটা হয়েছে গুনা যাতে আল্লাহ মাফ করে দেয়, এটা সবার ক্ষেত্রে মানে অফিসে বা পরিবারে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে একটা জিনিস চাইতে আসছে, তার আসলে যা দরকার তার থেকে সে একটু বাড়াই বলতে হয়, না বললে আপনি দিবেন না, দেওয়ার জন্য সে একটু বাড়াই কৌশল করি বা একটা মিথ্যার আশ্রয় নিয়ে বা একটু বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে আপনার কাছে পেশ করতে হবে, না আপনি কিনে দিবেন না। তাহলে এই যে সেই কথাটা বলছে আপনার কাছে যে মিথ্যা আশ্রয় নিছে বা কোনো প্রলোভনের আশ্রয় নিছে এটার দ্বারা তার কিছু গুনাহ হয়েছে, এই জন্য তাকে কিনেও দিবেন সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফারও করবেন, আল্লাহ যাতে মাফ করে দেয়। এই জন্য যিনি কবিরা গুনাহ করছেন যে তাদের জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পারবেন।